মা দেখবেন পা দিয়া এমন এমন করে করলে ওই বাচ্চাও যায় দৌড় দেয় গিয়া বাচ্চাও পাও দেয়া এমন এমন করে ঘরে আমরা টুষের মাধ্যমে আবার জীবনাশক স্প্রে দিছি দেওয়ার পরে পত্রিকা দিছি দিয়া দুই দিন লাগাতে পত্রিকার মাধ্যমে আমরা জীবনাশক স্প্রে করছি আমি এটাকে হালকা একটু ভাঙছি হালকা ভাঙার পরে এখন ও প্রথম ঠুকুর দিয়াই ও খাবারে স্বাদ পাইবো খাইলে স্বাদ পাইলে প্রত্যেক ঠুকুরে তার পেটে খাবার যাবে পানি দিছি আমরা মিনিমাম এক ঘন্টা পরে তাকে খাবার দেবো কি খবৰ ভাল খবৰ নামান নামান তামান তুমি না বাবা তুমি সেখানে রাখেন কার্টুন এইদিকে থন বাক করে থন আমাদের কাছে লেয়ারের বাচ্চা আসছে আলহামদুলিল্লাহ বিশ দিন বুকিং দিয়া তারপরে বাচ্চাটা পাইছি একটু সামনে নিয়ে আসো এই বাচ্চাটা আপনার নাহার এগ্রোর বাচ্চা মিরেশ্বরাই পোলট্রি ফার্ম লিমিটেড মানে চট্টগ্রাম থেকে এই বাচ্চাটা আসছে অলমোস্ট আটচল্লিশ ঘন্টা সে জার্নি করতেছে তো এখন এটাকে আমরা ব্রুডিং এ ছাড়বো তার আগে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব দেখ আপনাদেরকে ওই যে দেখেন মাশাল মাসাল্লাহ তা আমরা না হার এক বাচ্চারা আমাদের এবার থেকে আসছে আপনার চট্টগ্রাম থেকে আসছে এই বাচ্চা বাবা শোনো ধরে না একশো দশ টাকা করে বাচ্চা কিনছে আপনার চিন্তা করা যায় তাও বাচ্চা নাই মানে এত একটা বাচ্চার সংকট চলতেছে আল্লাহ জানে কেন এমন হইলো কখনোই এমন হয় না প্রায় এক বছর ধরে এমন বাচ্চার সংকট চলতেছে আমরা আজকের ভিডিওতে এই বাচ্চাগুলো এই যে চব্বিশ ঘন্টা জার্নি করছে এটা প্রচুর একটা ধকল পড়ছে আপনার এখন বাজে এখন বাজে সাড়ে এগারোটা তার মানে সারা রাত জার্নি করছে তারপরে ওখান থেকে বাচ্চা কোন সময় ফুটছে আল্লাহ জানে অলমোস্ট আমি ধরে নিলাম চব্বিশ ঘন্টা জার্নি করছে এখন এই চব্বিশ ঘন্টা জার্নি শুনেন আপনি আপনি আসুন গৈন্যা গইন্যা এটার মধ্যে বাচ্চা ছাড়েন দুইশো আপনি বাচ্চাটা ছাড়তে থাকেন ঠিক আছে গইণ নেন যে সাড়ে পাঁচশো নি আসে থাকবো আর দু একটা থাকে বেশি আরও আচ্ছা আমরা এখন এই যে চব্বিশ ঘন্টা জার্নিটা করছে একটা ধকল করছে এখন আমরা কি করব আজকের ভিডিওতে সব বিষয়ে আপনাদেরকে ডিটেলস ধারণা দেবো তার পাশাপাশি এই যে দেখেন ব্রুডিং গড এই বুডিং গন্ডা এই আব্দুল্লা সার ছাড়ে না তুমি ছাড়ে না বাবা প্লিজ বাবা প্লিজ পরে ছাড়বা তুমি এই যে বুডিং ঘরগুলা আমরা রেডি করছি এগুলা নির্দিষ্ট একটা নিয়ম এই ঘরগুলো আপনার রেডি করছি এই তথ্যগুলো আমরা ভিডিওর শেষে বলবো শুরুতে আমরা এটাকে এখন কিভাবে এই ধকলটার থেকে আমরা মুক্ত করবো এই বিষয়টা আপনাকে ধারণা দিই আমার কাছে লাইসুবিট আছে গ্লুকোজ আছে আচ্ছা এখন আমি এই তিন তিনটার কোনটা দিলে দ্রুত বাচ্চার ধকল থেকে বাচ্চাটা বের হবো বলেন আপনারা অনেকে দেখবেন লেবুর পানি দেয় চিনির পানি দেয় বিভিন্ন কিন্তু সঠিক নিয়মটা এই স্যালাইন নাকি নাকি গ্লুকোজ তাৎক্ষণিক এনার্জি দেয় শরীরে গ্লুকোজ সবসময় আপনার মনে রাখবেন বাচ্চার যদি প্রচুর ধকল হয় তাৎক্ষণিক এনার্জির জন্য গ্লুকোজ দেওয়া লাগে আমরা এই জন্য দুই তিন ঘন্টা পানিতে এই গ্লুকোজটা আপনার ইউজ করবো গ্লুকোজটা দেওয়ার নিয়ম হয়েছে পঞ্চাশ গ্রাম এক লিটার পানিতে তার মানে এখানে আছে একশো গ্রাম আছে

কি করবা গর্তের মধ্যে পুরবা সব প্যাকেট ভুলেও আশেপাশে ফালাইবেন না এইগুলোর থেকে রোগ ছড়াইবো আপনার পোলট্রিতে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এই যে আমি মেডিসিনগুলো গুলো পোলট্রির ভিতরে ছেড়ে দিচ্ছি এগুলোর ভিতরে জীবাণু লাগবো নানান হইবো মেডিসিন শেষ করার পর ফালাই দেন ঢিলা আপনার খামারে দুদিন আগে পরে ছড়াইবো তার থেকে বড় কথা একশো বছরে ওই জিনিসটা পচবো না এই জন্য এগুলো সবসময় পুরবেন আচ্ছা মেডিসিন বানাইছি আমরা এখন বাচ্চাটাকে গ্লুকোজ জন্মে জায়গায় যে দেন ওখানে আমরা বাচ্চাটা দিব দকল যাওয়ার জন্য সবচেয়ে ভালো হয়েছে আমরা কি জানলাম ডকলের জন্য গ্লুকোজ স্যালাইনও না লাইসুবিডও না ঠিক আছে স্যালাইনের কাম একটা লাইসুবিডের কাম একটা গ্লুকোজের কাম একটা আর চিনি আর লেবু ওই রয়েছে অন্য মানে নাই মামা থেকে কানা মামা ভালো না এমন হয়ে গেছে মানে আপনার কাছে কিছু নাই কারণ আপনি কি করবেন স্যালাইন দিবেন দিবেন লেবুর পানি দিবেন দিবেন বা চিনি যেটা খুব সহজে পাওয়া যায় আমাদের কাছে বাচ্চা আসছে সাড়ে পাঁচশো আমরা পাত্র দেবো ওই সেগা দশটা ঠিক আছে অল্প পরিমাণ পানি দেবো আব্দুল্লাহ বাচ্চা ছাড়ে না আমরা এই খাবারপত্র পানির পত্র বাচ্চা আসবো আজকে সাত দিন ধরে আজকে আইবো কালকে আইবো আয়া পড়ছে ঠিক আছে তো এই সাত দিন আগের থেকে আমরা পুরা প্রস্তুতি নিয়ে থি ঘর বাউ করছি জীবাণুনাশক মারছি কেমনে কি করছি এগুলো বলবো তার আগে ক্যামেরার পিছনে মুক্তা আমি কাজ করতে করতে মুক্তার একটা জিনিস জিগাই আপনারা শিখলেন এই পাত্রগুলো তো আমরা আগের ইউজ করছি পোলট্রির মধ্যে এখন আবার ইউজ করতেছি তাহলে এগুলো ধৈস কেমনে বলো

ওকে 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 যথেষ্ট আছে তারপর অনেকে একটা ভুল করে যে দিনের টেম্পারেচারে লাইট দেয় না দেশি বাচ্চার ক্ষেত্রে এটা আমি বাদ দিলাম কিন্তু ব্রয়লার বলেন বা সোনালী লেয়া যেসব আপনি বেশি বাচ্চা বুডিং করবেন অবশ্যই লাইট দিয়ে দিবেন একটু উপরে তুললা দেন লাইট তাতে সমস্যা নেই কিন্তু লাইট দেওয়া লাগবো তো এই আমাদের বাচ্চাটা এখন আমরা আপনাদেরকে এই বোর্ডিং ঘরটা আমরা বাউ করার পূর্বে কি কি কাজ করছি এটার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই এই যে দেখেন ধানের তুষ এই পুরোটা তুষের বস্তা আমরা ঢালছি ঢাললা জীবরুন স্প্রে করছি করার পরে বস্তায় ঢুকাই তুছি এইটাই সেক্ট সেকেন্ড না চলতেছে সেকেন্ড হয়েছে আপনার এই যে ব্রুডিং করে আমরা তুষের মাধ্যমে আবার জীবাণুনাশক স্প্রে দিছি দেওয়ার পরে পত্রিকা দিছি দিয়া দুই দিন লাগাতে এই পত্রিকার মাধ্যমে আমরা জীবাণুনাশক স্প্রে করছি করার পরে সব কিছু আমরা ভাউ করে থইছি আগে অন্তত এক সপ্তাহ আগে আপনার এই কাজগুলা সব কমপ্লিট করে থইবেন যদি আপনি ভালো একজন খামারি হতে চান বড় খামারি হতে চান তাহলে এই সব কাজ করা লাগে মানে বাচ্চা আসবে কালকে আজকে সব ভাউ করবো এরকম না আমরা এই যে টিনগুলা এই যে আপনাদের এখানে এই যে কুবার গুড়ার সব পানি দেওয়া ডিটারজেন্ট দেওয়া সব কিছু ধোয়া একদম কমপ্লিট করে এগুলো টানায় আমরা সাত দিন আগের থেকে ওয়েট করতেছি বাচ্চা যে কোনো সময় আসুক আমি প্রস্তুত আছি আমার ঘর প্রস্তুত আছে যারা বড় করে খামার করেন তারা তো এই সব কাজগুলো করার লাগে যারা নতুন খামারি প্রান্তিক পর্যায়ে তাদের এই সব বিষয়ে ধারণা নাই আপনারা অবশ্যই এই কাজগুলো সঠিক নিয়মে করবেন না হলে ভালো খামারি হতে পারবেন না কোনো এই যে এই যে দেখেন খাবারটা ঠিক আছে দেখেন কেমন আমি করছি আচ্ছা চলো আরেক জায়গায় এই খাবারটা দেখেন দুইটা একই খাবার খাবারটা আসলে এমন আমি হালকা ভেঙে এই পজিশনে নিয়ে আসছি এটা কারণ হইছে আপনার বাচ্চা যে সময় ঠুকুর দিব এ তো বাচ্চা এ খাবার চিনে না এটা আপনারা মনে রাখবেন মুরগির বাচ্চা জন্মের পর থেকে পৃথিবীর কোন প্রাণী জন্মের পর থেকে খাবার চিনে না যে খাবার কোনটা খামু কোনটা মা দেখবেন কি করে বাচ্চা কানলে বাচ্চাটা নিয়ে খাওয়ন দেয় ওই সময় বাচ্চা আস্তে আস্তে শিখে যে এটা আমার খাবার মুরগির ক্ষেত্রে সেম কাহিনী জন্মের পরে দেখবেন কি যদি মার সাথে বাচ্চা থাকে না মা দেখবেন পা দেয়া এমন এমন করে করলে ওই বাচ্চাও যায় দৌড় দেয় গিয়া বাচ্চাও পাও দেয়া এমন এমন করে মা যে সময় একটা ঠুকুর দেয় বাচ্চাটাও একটা ঠুকুর দেয় ওইটা মার কাছ থেকে শিখেছে কিন্তু এখানে তো আপনার মা নাই তার মানে কি আমি তার বাপ মা আমার তার শিখানো লাগবে খাবার খাওয়া লাগে এখন খাবারটা যদি এত বড় থাকে এই স্টার্টার খাবারটা এ কি করবে একটা ঠুকুর দেওয়া যে সময় খেতে পারবে না এ আর ঠুকুর দিব না আবার একটু পর ঠুকুর যে সময় খেতে পারবে না আবার ঠুকুর দিব না ঠিক আছে যার কারণে আমি এটাকে হালকা একটু ভাঙছি হালকা ভাঙার পরে এখন ও প্রথম ফুকুর দেয় ও খাবারের স্বাদ পাইবো খাইলে স্বাদ পাইলে প্রত্যেক ফুকুরে তার পেটে খাবার যাবে তো এই জিনিসটা আপনারা করবেন ছোট খামারিদের ক্ষেত্রে এখন আপনার কাছে যদি ভাই দশ বারো হাজার বাচ্চা থাকতো দশ বারো হাজার খামারিরা এগুলো করে না তবে কিছু কিছু আপনার কোম্পানি ফিডের প্রি স্টার্টার্ড খাবার ছাড়ছে যেমন নারী সেরা আছে প্রি স্টার্টার এমন ছোট থাকে তবে ম্যাক্সিমাম কোম্পানি এরকম ছোট খাবারটা আপনার বানায় না আপনার যারা অল্প এক হাজার দুই হাজার মুরগি তোলেন এরকম করে অন্তত দুই তিনটা দিন খেতে দিবেন তাহলে ওর গোটটা অনেক ভালো থাকে খাবারটা খুব সুন্দর করে খা খায় এই জিনিসটা আপনার সবসময় খেয়াল করবেন জনেন এবার আবার আপনাদেরকে ঘরে নিয়েছিস কেউ প্রশ্ন করে ভাই কেমন গুড়া এটা গুরা মাইল হাতলিদা করেন টাইপ করেন ব্ল্যান্ডার দা করেন আমি করছি ব্ল্যান্ডার দেয়া ঠিক আছে আসলে একটু দেখাই কারেন্ট চলে গেছে না সমস্যা নাই দিনে টেম্পারেচার আলহামদুলিল্লাহ ভালো আছে একটু খাবারটা ছিটে দেই খেয়াল করা ধরো একটু ক্যামেরাটা দেখেন এই দেখেন বাচ্চা কিন্তু দেখছেন এই যে দেখেন প্রথম টুকুরেই সে খাবার খাচ্ছে দেখেন বড় খাবার দিলে পাল্লো নলে খেতে দেখো প্রত্যেকটা টুকুরে খাবার দিতেছে খাবার সে খাবে একটু আপনারা খেয়াল করেন এই দেখেন দেখেন প্রত্যেক টুকুরেই তার এই যে দেখেন খেয়াল করেন আপনারা আচ্ছা এখন আমরা খাবারটা দেব না আমরা পানি দিছি আমরা মিনিমাম এক ঘন্টা পরে তাকে খাবার দেব। সে যদি আরও দুই দিনও খাবার না খায় তার সমস্যা নাই কুসুম পেটে আসে ওইটাই তার খাবার তো আমরা খাবার দেওয়ার জন্য তারা হুড়া কখনোই মুরগির বাচ্চার ক্ষেত্রে করব না বাচ্চাকে পানি দেওয়ার পরে সে পানি খায় আর ধীরে সুস্থ একটু ঠান্ডা হবে মিনিমাম এক ঘন্টা পরে খাবার দেবো সেকেন্ড হচ্ছে যে আমাদের পাঁচটা লেয়ার এই লেয়ারের থেকে চামড়িম পাও

এখনো আমার মন খারাপ হয় এই মুরগিগুলো দেখলে এই যে আমাদের পাঁচটা মুরগি একটা মুরগি বের করি না দেখেন এই যে চাইটা মুরগি আছে চাইটা মুখ চলে আসে পাঁচটা দেখেন ডিম চার মুরগি প্রতিদিন চারটা করে ডিম এটার কারণে সেই ফ্যানটার জন্য এই যে দেখেন এই পাশে ডিম আছে এই যে ডিম আচ্ছা একটা মুরগি দেখাই আসো তোমাদেরকে যে আরাম দিছি এত যত্ন আসো একটু আসো দেখাই দেখেন মুরগিটা এত সুন্দর তেল তেল করে থাকো চুপচাপ থাকো ঠিক আছে এই ছিল আমাদের এই ভিডিওটা আমরা পরের পর্বতে এই পর্বটা কালকে পাবেন কালকের পরের আমরা আপনাদেরকে এবার পর্বতে অন্যরকম ভাবে ব্রুডিং করবো আমরা এর আগে ব্রুডিং এ আমরা বাচ্চার প্রবলেম পাইছি এন্টারাইটিস এর প্রবলেম খালি তিনবার পাইছি যেন বুডিং থেকে এন্টারাইটিস এর বুডিং পিরিয়ড চিকিৎসা চলে এটার বিষয়ে মেডিসিন নিয়ে আসছি এটার বিষয়ে আপনার পরের পর্বতে তথ্য পাবেন তো এই ছিল আমাদের এই ভিডিওটা ঠিক আছে তাহলে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বুকিং দিতে চান বুকিং দিয়ে ফেলান আল্লাহ হাফেজ